এবার ঈদযাত্রায় গাজীপুর রুটে দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ চায় বিএনপিও নির্বাচনে অংশ নিক। আওয়ামী লীগের যেমন অধিকার, বিএনপিরও অধিকার, তারা তাদের অধিকার প্রয়োগ করুক। আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন চাই, প্রতিদ্বন্দ্বিতা। সেজন্য বিএনপির মতো দল নির্বাচনে আসুক, সেটা আমরা চাই।